লাইভ খেলা দেখছি কুমিল্লা ভার্সেস সিলেট সিক্সার্স। খেলা প্রায় শেষ পর্যায়ে, হাসান আলী বল করছে, মেবি ছয়, হ্যাঁ ছয় হয়েছে। আর কোনো সমস্যা নেই, কুমিল্লা এখনও সেভ আছে, কারণ এখন নয় বলে মেবি 30 রানের মতো দরকার, যেটা সম্ভব। যাক, হাসান আলী এগিয়ে যাচ্ছে, কোনো রান হলো না। এগিয়ে যাচ্ছে, ব্যাটিং করছে শরীফ, মার মুখোমুখি দিয়ে, এবং চার চার কোনো সমস্যা নেই, কুমিল্লা এখনো সেভ আছে, কারণ ছয় বলে দরকার হচ্ছে মেবি 25। বলে 35 রান, তার মানে কুমিল্লা জিততে যাচ্ছে। ইয়েস, আই লাভ কুমিল্লা, বিকজ কুমিল্লা ইজ মাই হোম টাউন। ছয় বলে 35, প্রথম বল মনে হচ্ছে এক রান হবে, দুইটি রান হয়ে গেল। কুমিল্লা কুমিল্লা বলে লাউডলি চিৎকার করছে, আমাদের যারা কুমিল্লায় সাপোর্ট, কুমিল্লাকে সাপোর্ট করছেন। কুমিল্লা বলা চলে ফাইনালের পথে, এগিয়ে যাচ্ছে হাসান আলী, লাস্ট ওভার, এটা এক রান হবে মেবি। তিনটা বল হয়ে গেল, এই যে আমি তিন বল, তিন বলে রান দরকার 35, ইম্পসিবল, তা আমাদের কুমিল্লার পক্ষে অলরেডি চলে গেছে ম্যাচ। সো আজকেও আমরা জিতলাম, আমরা ফার্স্ট প্লেসে আছি এখনো। চার নম্বর বল ফুল টেস বল এবং আউট হওয়ার সম্ভাবনা, সরি ক্যাচটা হলো না, নো বল, নো প্রবলেম, আমাদের কুমিল্লা সেফ আছে। নো বল হয়ে গেল, এখন ফ্রি হিট, দেখা যাক কী হয়, কিছু হলো না, বল আউট, যাই হোক এই বলে আউট হবে না, কারণ এটা ফ্রি হিট ছিল।
পঞ্চম নম্বর বলটা এবং মনে হচ্ছে চার হবে, হ্যাঁ চার হয়ে গেল। লাস্ট বল, এক বলে 27 রান দরকার, যেটা ইম্পসিবল। সো কুমিল্লা জিতে গেল এক রান, কুমিল্লা 25 রানস আই মিন 25 রানে জিতে গেল আজকের এই ম্যাচ। ইয়েস, কুমিল্লা জিতে গেল। Bye bye, আমাদের কুমিল্লা রাউট আজ কুমিল্লা।